কংগ্রেসের ব্যর্থতার কারণেই ভারতীয় জনতা পার্টিকে 2018-তে ক্ষমতায় নিয়ে এসেছে। আজকে ওরাই নতুনভাবে স্বপ্ন দেখানোর চেষ্টা করছে। আমরা মনে করি কংগ্রেস এখন টাইটানিক জাহাজের মতো, একবার ডুবে গেছে আর টাইটানিক জাহাজকে আজকে 100 বছর চেষ্টা করেও তুলতে পারেনি। কংগ্রেস আজকে টাইটানিক জাহাজের মতোই ডুবে গেছে অতল সমুদ্রে, সেখান থেকে আর তুলে আনা কোনোদিনই সম্ভব হবে না। কংগ্রেস হচ্ছে টাইটানিক জাহাজ।